এই জন্য বিশ্ব নবী বললেন আল বাদি উবি সালামি বারি উম্মিনাল কেবের, আগে আগে যেই লোকটা সালাম দেয় তার অন্তর থেকে অহংকারকে তুলে নেয় কে? সালামটা শুধু ছোটরা বড়রে দিবে, ছেলে বাবারে দিবে এমন নয়, বাবাও ছেলেকে দিবে, ছেলেও বাবাকে দিবে, ছোট্টরা মুরব্বীকে দিবে, মুরব্বীরাও ছোট্টরে দিবে, স্বামী স্ত্রীরে দিবে, স্ত্রী স্বামীরে দিবে, জোরে করুন ঠিক কিনা? এরপর কোরআন আমাদেরকে কি কি বিষয়ে বাধা দিল, নিষেধ করলো, আমরা সেগুলো নিজেরাও করবো না, কাউকে করতে দেখলে সমাজের সবাই মিলে বাধা দিব, রাজি আছে নাই? আল্লাহ প্রথমে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন আমার পক্ষ থেকে তোমাদের জন্য প্রথম ওসিয়ত, আমার পক্ষ থেকে প্রথম ফয়সালা, ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জোরে বলেন কার? এজন্য আমরাও ইবাদত করব কার? সবাইরে করতে বলবো কারে? সব কিছু চাইবো কার কাছে? নাকি খাজা বাবার কাছে, নাকি ল্যাংটা বাবা, নাকি পাগলা বাবা, নাকি বড় বাবা, নাকি ছোট বাবা, চাইবো কার কাছে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে বলে না ভুয়া কথা। অনেকেই বাটা জুতা নিয়ে যায়, অ্যাপেক্সের জুতা নিয়ে যায়, হ্যাশ পপিস নিয়ে যায়, চুরে চুরি করে খালি পায়ে ফিরে আসে, আসলে নাই দামি অ্যান্ড্রয়েডের সেট নিয়ে যায়, অ্যাপেল কোম্পানির আইফোন 6 6 প্লাস এগুলো নিয়ে যায়, চোরে চুরি করে নেয়, খালি হাতে ফিরে, এরকম আসলে নাই। একটা দরবারে জমিনে আল্লাহ দিয়েছেন, সেটা হলো আল্লাহর দরবার, ওই আল্লাহর দরবারে কেউ খালি হাতে ফিরে না, জোরে বলেন ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে পড়েন সবাই, কেউ ফিরে না। এরপরে নামাজের মধ্যে আমরা আল্লাহরে ঘোষণা দেই, আল্লাহ আর রহমানের রহিম, আপনি দয়ালু, আপনার চেয়ে দয়ালু আর কেউ নাই। আবার ওই মুসলমান নামাজ শেষ করে দয়াল বাবার কাছে যায়, মাজারে শেষ দাদায় আসে না নাই, দয়াল বাবারে দয়া করো আমারে বলে না? বলা যাবে আপনার বাবাই নিয়ে আপনারা দয়া করবে? দয়া করবে কে? আর জোরে কে? দয়ালা আল্লাহ রে, দয়া করো আমারে, সবাই পড়েন দয়ালা আল্লাহ রে। এই জন্য খবরদার মুসলমান বিপদে আপদে সুখে দুঃখে সকালে বিকালে সব সময় চায় একজনের কাছে, তিনি কে? মুসলমান কোনো গণকের কাছে যায় না, কোন জ্যোতিষ বাবার কাছে যায় না, রাশি ফল দেখে যারা কথা বলে তাদের কাছেও যায় না, যেরকম ঠিক কিনা? গণক এদেশে আসে না নাই, গনে গনে নাকি সব বলতে পারে। বিশ্বনবী বললেন খবর দাও, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুহু আরবাঈনা লাইলা। কেউ যদি কোনো গণকের কাছে যায়, যে কিছু জিজ্ঞেস করার দরকার নাই, যাওয়ার সাথে সাথেই ওই ব্যক্তির 40 দিনের নামাজগুলো বাতিল করে দিবে কে? এজন্য খবরদার কোনো গণকের কাছে যাওয়া যাবে, তবে যাওয়া যাবে এক শর্তে, যেই 40 কেজি ওজন এক থাপ্পড় মারতে পারবেন না। গণক যদি বলে কিরে আমার থাপ্পড় মারলেন কেন, আপনি বলবেন তুমি না গণক, গণে গণে সব বলে দিতে পারো, আজকে আমি যে এসে তোমার থাপ্পড় মারবো তুমি তো আগেই জানার কথা, আমারে দেখে তুই দৌড় দিলি না কেন? ঠিক না? এইভাবে বাংলার জমিনে গণক দেখে দেখে যদি থাপ্পড় মারা যায়, কোন গণক খুঁজে পাওয়া যাবে না, যেরকম ঠিক কিনা? এরপর টিয়া পাখি নিয়ে বস, টিয়া পাখি নাকি ভাগ্য বলে, একটা মানুষের রুচি ইন্টেলেক্ট তার লেভেল অফ উইজডম এন্ড নলেজ কতটা নিচে নামলে তুমি আশরাফুল মখলুকাত হয়ে টিয়ার কাছে ভাগ্য জানতে চাও? এরপর রাশিফল দেখে নাকি বলে দেয় জ্যোতিষ বাবু আসে না নাই, দেখলেই সব কয়ে দেয়, পাথর দিলে সব হয়ে যায় আসে না নাই। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে 3 মাস আগে আগুন ধরছিল, পুলিশে সবার আগে এটারে ধরছে, কিরে তোর চাম্বার বসুন্ধরার ভিতরে আগুন লাগবে তুই আগে করি না কেন? তুই গোটা বাংলাদেশের মানুষের পাথর দিয়ে ভাগ্য পরিবর্তন করে দেস, ভবিষ্যতে কি হবে সব বলে দেস, আমাদের বসুন্ধরা পুড়ে যাবে তুই আগে জানতি বললি না কেন? এই জন্য এরকম জায়গায় জায়গায় জ্যোতিষ বাবা, ভণ্ড বাবা, প্রতারক বাবা, গণক বাবাকে ধরে ধরে যদি সাইজ করা যায়, কোন গণক খুঁজে পাওয়া যাবে না, জোরে কোন ঠিক কিনা? আবার বলে হাতের রেখায় সব আছে, হাতের রেখায় নাকি ভাগ্য আছে, এটাও ভুয়া কথা। হাতের রেখায় কোনো ভাগ্য নাই, ভাগ্য আছে লৌহে মাহফুজে, মানব সৃষ্টির 50,000 বছর আগে আপনার ভাগ্যে কি ঘটবে লিখে রেখেছেন কে? এজন্য খবরদার, হাতের রেখায় আমরা বিশ্বাস করি না, হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না, যেরকম ঠিক কিনা? হাত নাই পা নাই এরকম ছেলে মেয়ে জন্মায় না? তো যে হাত ছাড়া পা ছাড়া জন্মালো তারও ভাগ্য আছে না নাই?
এজন্য খবরদার মুসলমান গণকের কাছে যায় না, জ্যোতিষ বাবার কাছে যায় না, রাশিফল দেখে যারা কথা বলে তাদের কাছেও যায় না। মুসলমান বিশ্বাস করে একজনকে, তিনি কে? রাশিফল দেখে অনেকে বলে দেয় আপনি যাবেন, বাবা জ্যোতিষ বাবা আমার কি রাশি বলবো, তোমার হইলো কুত্তা রাশি। এরপরে আপনার বিবির পেটে ব্যথা ভালো হয় না, নিয়ে গেলেন কলিজার টুকরা, বিবিরে বাবা আমার বিবির কি রাশি, কয় তোর বিবির বিলাই রাশি। এরপরে আপনার ফুটফুটে কলিজার টুকরা বাচ্চাটারে নিয়ে গেলেন, ও বাবা আমার বাচ্চার কি রাশি, কয় তোর বাচ্চার ইন্দুর রাশি। আহা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এরপরে বিষ্ণু বললেন, লা তিয়ারা তো ফিল ইসলাম, ইসলামে কোনো তিয়ারা নাই, কুলক্ষণ নাই, সুলক্ষণ নাই, মঙ্গল অমঙ্গল নাই, অপয়া নাই, কুফা নাই। সমাজে কুফা নামে একটা কথা আছে না? ক্রিকেট খেলা দেখতেছে, এক বন্ধু ঢুকছে, এ বেটা তুই বেরো, তুই ঢুকলি বাংলাদেশের উইকেট করে, তুই একটা কুফা। আছে না নাই? ভুয়া কথা, সে ঢুকলে উইকেট পড়তো, না ঢুকলেও পড়তো, জোরে ঠিক কিনা? আবার নতুন বউ ঘরে এনেছে, চা বানাতে যে হাত থেকে ফ্রিজ ভেঙে খান খান হয়ে গিয়েছে, সবাই বলে বউটা ভালো না, বউটা অপয়া, বউটা কুলক্ষণ, এরকম আছে না নাই? মুসলমান এগুলোতে বিশ্বাস করে না, মুসলমান বিশ্বাস করে ওয়াল কাদেরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহে, ভালো করে মন্দ করে, শুভ হোক অশুভ হোক, কল্যাণ হোক অকল্যাণ হোক, একজনে করতে পারে, তিনি কে? আবার অনেক ঘরে বলে শনিবারে বেরোবা না, ভালো কাজে শনিবারে বেরোলে শনি লাগে, আসলে নাই? এরপরে মুসলমানরা তাবিজেও বিশ্বাস করে না, মুসলমানরা বিশ্বাস করে ঝাড় ফুঁকে। বিশ্বনবী কোনোদিন হাতের মধ্যে তাবিজ লাগান নাই, কোনো সাহাবারা তাবিজ লাগান নাই, বিপদে পড়লে অসুস্থ হয়ে গেলে সাহাবারা ঝাড় ফুঁক করতেন, জোরে বলেন ঠিক কিনা? আমার নবী 6 মাস অসুস্থ ছিলেন, ইহুদি মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীকে জাদু করেছে, নবী তাবিজ করেন নাই, বিশ্বনবী সূরা ফালাক নাস করে গায়ের মধ্যে ফু দিয়েছে, মুহূর্তের মধ্যে বিশ্বনবীরে সুস্থ করে দিয়েছে কে? এগুলো বাংলাদেশে বেশি পাবেন, আরব বিশ্বে নাই। আপনি ওমরা করতে গেলে দেখবেন সৌদি পুলিশ এভাবে খুঁজে, আপনি যদি বলেন কি পুলিশ ভাই কি খুঁজেন, কেউ তাবিজ আছে নি, তাবিজ খুঁজি, পুলিশে আপনারা খুঁজলে আপনি পুলিশে এরকম করবেন, পুলিশ যদি আমার আবার কি খুঁজে, আপনি কি বলেন আমিও তোমার তাবিজ আছে নি, তাবিজ খুঁজি, পুলিশ খুঁজলে আমি খুঁজতে পারবো না? এরপরে এই দেশে দেখবেন হাতের মধ্যে আজমির শরীফের সুতা লাগায়, আছে না নাই? একটা দেখি জেএসসি পরীক্ষার আগে ঘুরে, কিরে ঘুরোস কেন, যে সুতা আছে সুতা, তো সুতা নিয়ে তোমার পরীক্ষায় পাশ করাবে, পাশ করাবে কে? এই জন্য মুসলমানরা বিপদে পড়লে সব সময় চাইবে একজনের কাছে, তিনি কে? আবার না বুঝে অনেক ঘরের মায়েরা বাচ্চাদের কপালের মধ্যে কাজল দিয়ে গোল গোল কালো টিপ দেয়, আছে না নাই? নজর থেকে বদনজর থেকে বাঁচায়, খবর না মুশরিকদের কাতারে নাম উঠে যাবে, এই কাজলের কালো টিপ আপনার বাচ্চারে নজর থেকে বাঁচাতে পারে না, নজর থেকে বাঁচাতে পারে একজন, তিনি কে? এরপরে অনেকের দাঁত পড়লে ইন্দুরের গর্তের কাছে যায় কয় ইন্দুর মামা, ইন্দুর মামা তুমি আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে তোমার সিগুন দাঁত দাও, তো ইন্দুরে নিয়ে আপনারা দাঁত দিবে, দাঁত দেয় কে? আবার দাঁত নেয় কে? এই জন্য সবসময় চাইবেন কার কাছে। আবার ট্রাকের নিচে পুরাতন জুতা ঝুলায় রাখে, এরকম আসারা নাই? অনেক ড্রাইভার রে বললাম, ও ভাই ট্রাকের নিচে জুতা ঝুলাই লাগেন, কয় হুজুর নজর লাগে, মানুষে মুখ লাগায়, তো মুখ লাগায় নজর লাগে, তো জুতা কি হয়েছে? হুজুর জুতা ঝুলাই দিলাম, যেটা নজর দিছে ওর গালে যায় আমার সিরা জুতা পড়ছে, তো তোমার ঝুলানো সিরা জুতা কি কারো গালে লাগছে? এগুলো ভুয়া কথা, মুসলমানরা বিশ্বাস করে একজনের উপর, চিল্লায় বলেন তিনি কে? এই জন্য এগুলো যদি আমরা দেখি এগুলো আমরা বাধা দিব, রাজি আছি না নাই? আপনি যতই নামাজ পড়েন, যতই সেজদা দিয়ে কপালটারে কালো বানান, যতই হজ করেন, যত বড় আল্লাহ হন, যত বড় প্রধান বক্তা হন, যত বড় খতিব হন, আপনার মা যদি চোখের পানি ছেড়ে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে, আপনার জীবনও শেষ, আখিরাতও শেষ, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, খবরদার বাবা মায়ের সাথে ভালো আচরণ করো, তিনটা জিনিসের দিকে নজর করলেই সব, আন-নাজর ইলাল মুসহাফ কোরআনের দিকে নজর করলে আল্লাহ সব দেয়, আন-নাজর ইলাল কাবা কাবার দিকে নজর করলে সব দেয় কে? আল্লাহ। তিন নম্বরে আন-নাজর ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকালে কবুল হজের সওয়াব দেয় কে?
4 লক্ষ টাকা দিয়ে 5 লক্ষ টাকা দিয়ে হজ করে আসলেন, আপনার হজটা কবুল হয়েছে কি হয় নাই বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন নাকি? কিন্তু মায়ের চেহারার দিকে তাকালে কবুল হজের সব দেয় কে? মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ আকবার। আবার আল্লাহ বললেন, খবরদার, দুইজনেরই মর্যাদা অনেক বেশি কিন্তু মায়ের মর্যাদা একটু বেশি আসরা নাই। এক স্বামী বললেন, কার সাথে ভালো আচরণ করবো? বিশ্ব নাই বললেন, মায়ের সাথে, তারপরে কার সাথে? মায়ের সাথে, তারপরে কার সাথে? মায়ের সাথে, এরপরে কার সাথে? বিশ্বনবী বললেন, 3 নম্বরের পরে 4 নম্বরে তোমার পিতার সাথে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, খবরদার, মায়ের মর্যাদা 3 গুণ বেশি, বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি না কম। এই জন্য আমাদের দেশের ক্ষমতায় আমরা মায়ের বাসায় দিই প্রতিবার, যেহেতু এদের মর্যাদা 3 গুণ বেশি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, খবরদার, 3 কারণে মায়ের মর্যাদা বেশি। চিকিৎসাবিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন সহ্য করতে পারে। ব্যথার মাত্রা যদি 45 ইউনিট ছাড়িয়ে যায়, লোকটা হয় বেহুশ হবে নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে এই জমিনের আলো দেখানোর জন্য যেদিন আমাদের ডেলিভারি হয়েছিল, ডাক্তারদের ভাষায় 57 ইউনিট প্লাস, আই রিপিট, আমি আবার বলছি, 57 ইউনিটেরও বেশি পেইন আর ব্যথা সহ্য করেছেন, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। জোরে বলেন আল্লাহ আকবার। এই জন্য আল্লাহ বললেন, খবরদার, বাবা তোমার পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানা আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, যন্ত্রণার পরের যন্ত্রণা, বাবা সহ্য করে নাই করেছে কে? ফাসালহু ফি আমাইন, 3 নম্বরে 2টা বছর বাবার কাছ থেকে তুমি একটা ফোঁটাও দুধ খাও নাই, তোমাকে দুধ খাওয়াইছে কে? কত লিটার দুধ আপনি খেয়েছেন? কত বালতি দুধ আপনি খেয়েছেন? কত গ্যালন দুধ আপনি খেয়েছেন? তার কোনো হিসাব নাই। বিশ্বনবী বললেন, লাউকাতা জিলদাক, লাউকাতা জিলদাক, তোমার চামড়াটা ছিঁড়ে ছিঁড়ে তোমার মায়ের পায়ের 2টা যদি জুতা বানিয়ে দাও, একটা ঢোক যে দুধ খেয়েছিলাম তার দুধের সৌদাদাই হবে নাকি? মায়ের একে ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। এজন্য ভাই খবরদার, মায়ের দোয়া বড় দোয়া, কোন পীরের দোয়া এত বড় নয়, কোন প্রধান বক্তার দোয়া বড় নয়, সবচেয়ে বড় দোয়া হলো মায়ের দোয়া, বাবার দোয়া। জোরে কোন ঠিক কিনা? আজকে আমার কাছে দোয়া চাইলে আমি একটা ছোট্ট ফু দিয়ে দোয়া করে দেব, কিন্তু আমি কি আপনার জন্য চোখের পানি ঝেড়ে দোয়া করব নাকি? চোখের পানি ছেড়ে করবে আপনার মা। জোরে কোন ঠিক কিনা? অনেক মা আছে ছেলের জন্য 2 রাকাত নফল নামাজ পড়েও দোয়া করে, এমন অনেক মা বাংলার জমিনে খুঁজে পাওয়া যায়, পরীক্ষার আগের রাতে আগের দিন ছেলের জন্য নফল রোজা রেখেও দোয়া করে, ঠিক না? এজন্য খবরদার, মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়ে যায়, বিশেষ করে মায়ের সাথে। এজন্য বিশ্বনবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এই দুনিয়ার মানুষের পুরুষদের পায়ের নিচে থাকে মোজা, মোজার নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালু আর মাটি, আর এই দুনিয়ার মা গুলোর পায়ের নিচে থাকে তাদের সন্তানদের আটটা জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর 100 বার বিক্রি করলে ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে নাকি? আর যেই আটটা জান্নাত মায়ের পায়ের তলার নিচে পড়ে রইল, ও পা 2টার দাম বেশি না কম? বেশি না কম। এই জন্য মা বাবার খেদমত করব, তাদের সাথে ভালো আচরণ করব, তাদের কাছ থেকে দোয়া নিব। আপনার মায়ের দোয়া কোনোদিন বিফলে যেতে পারে না। আপনি গুলি মারলেন, গুলি মিস হবে, AK-47 মারলেন, মিস হবে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলেন, মিস হবে, ড্রোন হামলা করলেন, ড্রোন হামলা মিস হবে, হাইড্রোজেন বোমা মারলেন, বোমা মিস হবে। আপনার মা যদি চোখের পানি ছেড়ে আপনার জন্য দোয়া করে, মিস হবে নাকি? মিস হবে। এজন্য খবরদার, মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়ে যায়, নিজেরাও বেয়াদবি করবে না, কেউ বেয়াদবি করলে সমাজ ওইটারে থামাই দেবো, রাজি আসি না নাই। এরপরে আল্লাহ বললেন, ওয়া আশিরুহুন্না বিল
মারুফ, তোমার ঘরে যে বিবিরা থাকে বিবিদের সাথে ভালো আচরণ করো। কে বলেছেন, কে বলেছেন? আল্লাহ বিবিদেরকে লিবাস বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের পোশাক। পোশাক পরলে দেহের মধ্যে একটা আরাম আছে নাই? এই যে শীতের দিনে মাফলার পরেছেন, জ্যাকেট পরেছেন, প্রাণটা জুড়িয়ে যায়, তেমনি স্বামী বিবির স্পর্শ পেলে প্রাণ জুড়িয়ে যায়, স্ত্রী বিবির স্পর্শ পেলে প্রাণটা জুড়িয়ে যায়, কোন ঠিক কিনা? তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আর তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে, জানেন ঠিক কিনা? এই ভালোবাসার বন্ধন সাইয়েদনা আদম থেকে শুরু হয়েছে। আদম আলাইসাল্লামকে তৈরির পরে আদম আলাইসাল্লাম ছটফট ছটফট করে কি যেন নাই, সব আছে কি যেন নাই, সুবহানাল্লাহ। এরপরে হাওয়া আলাইহাসসালামকে আদম আলাইসাল্লামের শান্তির জন্য আল্লাহ তৈরি করলেন, ওই ভালোবাসার নমুনা কিয়ামত পর্যন্ত আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, খবরদার, নারীরা তোমাদের পোশাক। আবার আল্লাহ বললেন, নারীরা তোমাদের ফসল ক্ষেত। কি ক্ষেত? ফসল ক্ষেতে নিড়ানি দেওয়ার দরকার আছে না নাই? নাঙ্গল দেওয়ার দরকার আছে না নাই? সার দেওয়ার দরকার আছে না নাই? কীটনাশক দিতে হয়, সার দিতে হয়, পানি সেচ দিতে হয়। নিসাউকুম হারাসুন লাকুম ফাতু হারাসাকুম আন্নাশিতুম, নারীরা তোমাদের ফসল ক্ষেত, তোমাদের স্ত্রীরা তোমাদের ফসল ক্ষেত। ফসল ক্ষেতে যেমন নিড়ানি দিতে হয়, নাঙ্গল চালাতে হয়, কীটনাশক দিতে হয়, সার দিতে হয়, যত্ন নিতে হয়, বিবিদেরকেও কোরআন দিয়ে হাদিস দিয়ে যত্ন নিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই মহিলাগুলোর পেট হচ্ছে এক একটা খনির মতো। আপনি এদেরকে কোরআন পড়ান, হাদিস পড়ান, শালীনতা ভদ্রতার পর্দা শিখান, এই খনিগুলোর ভেতর থেকে, পেটগুলো থেকে মা আয়েশার মতো, খাদিজার মতো, মারিয়ামের মতো, ফাতেমার মতো, আসিয়ার মতো আল্লাহর ওলি বের হোক, জোরে কোন ঠিক কিনা? আর যদি কোরআন না শিখান, নারীদেরকে নামাজ না শিখান, পর্দা না শিখান, এদের পেট থেকে তসলিমা নসরিনের মতো বেয়াদব বের হবে, ঠিক না? এদের পেট থেকে ঐশীরা বের হবে, ঐশী, যে ঐশী বের হয়ে মা বাবার রান্দা দিয়ে কোপায়। আগে আমরা মাহফিলে গেলে আমাদের বিষয় দিতে হুজুর মাতা পিতার খেদমতের ওয়াজ করেন, আপনার বিষয় মাতা পিতার খেদমত, এখন গেলে বলে হুজুর আমগরে যেন রান্দা দিয়ে না কোপায়, এই বিষয়ের উপর ওয়াজ করা। কোন যুগে আমরা চলে এসেছি? এই জন্য নারীদেরকে কোরআন শিখানোর দরকার আছে না নাই? এক একটা নারীর পেট এক একটা খনি, এই নারীকে কোরআন শিখালে, ইসলাম শিখালে, নামাজ শিখালে, তার পেট থেকে যারাই বের হবে যেই লাইনের হোক অনেক বড় হবে, ওলি হলে শাহজালালের মতো, শাহপরাণের মতো, মুফতি হলে মুফতি ফজলুল হক কামিনের মতো, খতিব হলে ওবায়দুল হক সাহেবের মতো, মুফাসসির হলে আল্লামা সাইদির মতো, জোরে বলেন ঠিক কিনা? তার মানে যেই লাইনে যায় বড়, খতিব হলে বড় খতিব, বক্তা হলে বড় বক্তা, ইমাম হলে বড় ইমাম, আল্লাহর ওলি হলে বড় ওলি। আর যদি এদেরকে কোরআন না শিখান, নামাজ না শিখান, পর্দা না শিখান, তাহলে এদের পেট থেকে বের হবে কালা জাহাঙ্গীর, পিচ্ছি হান্না, লতিফ সিদ্দিকির মতো লোকেরা, জোরে বলেন ঠিক কিনা? যারা কি বলতে কি বলবে মাইকের সামনে বুঝে না, হুটহাট মন্তব্য করে পরে মন্ত্রণালয় হারায়, জোরে বলেন ঠিক কিনা? এজন্য নারীদেরকে যত্ন নেন, কোরআন শিখান, ভদ্রতা শিখান, নামাজ শিখান, পর্দা শিখান, ইসলাম শিখান, নারীদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের করে দিবে কে? এরপর ইসলাম বলল, সমাজ করে যদি সুন্দর বানাতে চাও, একে অপরের সাথে সম্পর্ক বানাতে চাও, সালাম দাও, টু মেক এ বেটার সোসাইটি, টু মেক এ পিসফুল সোসাইটি, একে অপরকে সালাম দেওয়ার আদেশ করলেন কে? আল্লাহ বললেন, ইযা হুইয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, কারো সাথে যখন তোমার দেখা হয়ে যাবে প্রথমে তুমি তাকে সালাম দিবা, জোরে কোন ঠিক কিনা? সাইয়েদনা আদমকে আল্লাহ যখন বানালেন, আল্লাহ নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, সিজদার কথা বলেন নাই, আল্লাহ বললেন সালাম দাও, কোন সুবহানাল্লাহ, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 জিরাআন, আল্লাহ আদমকে যখন বানালেন 60 হাত লম্বা করে বানালেন, সুবহানাল্লাহ, কইবেন না আপনারা যারাই জান্নাতে ঢুকবেন সবাই 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবেন, জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বললেন, আল বাদিউ বিসালামি বারিউ মিনাল কবর,
আগে আগে যেই লোকটা সালাম দেয় তার অন্তর থেকে অহংকারকে তুলে নেয় কে। সালামটা শুধু ছোটরা বড়রা দিবে, ছেলে বাবারা দিবে এমন নয়, বাবাও ছেলেকে দিবে, ছেলেও বাবাকে দিবে, ছোট্টরা মুরব্বীকে দিবে, মুরব্বীরাও ছোট্টরে দিবে, স্বামী স্ত্রীরে দিবে, স্ত্রী স্বামীরে দিবে, জোরে করুন ঠিক কিনা। অনেক স্বামী আছে বিবিরে সালাম দেয় না, আছে না নাই, বাবুগিরি দেখা, সাহেবগিরি, আমি তো স্বামী কয় হুজার আই কিনলাই দিয়ে হেতি না দিব, আর হেতি তো আপনারে দিবই, আপনি দেন না দু একবার, আপনি দু একবার সালাম দেন, দেখবেন লজ্জায় পরে আপনার বিবি তার পরের দিন থেকে আপনারে সালাম দেওয়া শুরু করবে, জোরে করুন ঠিক কিনা। নোয়াখালীর ভাষায় কইছি আর কি, বুঝছেন তো? হ্যাঁ, নোয়াখালীর ভাইরা আবার শর্ট করে মেরে দেয়, তুমি খেয়ে শুয়ে যাও, আরাকে তুই খাই হুতি যা, তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও, আরাকে তুই ইয়ান দিয়ে হিয়ান দি যা। এই ভাষার বৈচিত্র্য দিলেন কে? আমরা বলি ছেলে, পাবনায় গেলে বলে পুত্র, তারপরে নোয়াখালীতে গেলে বলে হুত, এরপরে চট্টগ্রামে গেলে কয় হুয়া, এরপরে আপনাদের যে মাতুয়েলের ভাইয়েরা কথায় কথায় কে আবেহালা, আবেহালা খায় হালা। শুধু মাতুয়েলের এরাই না, চক বাজারে পুরান ঢাকাতে বলে, এক দেশের গালি আরেক দেশের, এক দেশের বুলি আরেক দেশের। আপনারা বাকরখানি রুটি খাইছেন নি? বাকরখানি রুটি খান নাই? এই পুরান ঢাকাতে দুধ চা দিয়ে খাইতে হয়, রং চা দিয়ে খায়, দুধ চা দিয়ে চুবায় চুবায় খায়, খুব ভালো লাগে। তো সম্রাট, মোঘল আমলের সম্রাট বাকের খা, তার নামে এই রুটির নাম বাকরখানির রুটি। তো পাবনার এক লোক ভাবলো এই বাকরখানির রুটির নাম এত শুনলাম, ঢাকায় গেলে বাকরখানির রুটি খাবে। তো চলে গেছে পুরান ঢাকায় এক বাকরখানির রুটির দোকানে, যে দেখে দোকানের মালিকের অনেক বয়স, দাড়িও পেকে গেছে সাদা, বয়স 70। তো এই দোকানের মালিক ছোট্ট একটা বাচ্চারে ডেকে বলতেছে, আবে হালাই এতক্ষণ ধরে পাঠাইছি হালাই, এত দেরি করছিস কেলাই? এখন বাচ্চাকে আমি হালাই দেরি করছি, তোমার হালাই কি হয়েছে? এখন পাবনার সহজ সরল মানুষ, ও ভাবতেছে আসলে কোনটা শালা আর কোনটা ধুলা হয়। এখন সে রুটি পরে খায়, আগে বিষয়টা বুঝেন। দোকানদারে কয়, চাচা আসসালাম আলাইকুম, এই যে আপনি ছোট্ট ছেলেটারে বললেন হালা, এ আপনারে বললো হালা, আসলে কে হালা? কয়, আবে হালাই, তুমি হালাই মাঝখান দিয়ে ঢুকছো গেলায়, মানে আমি একটা কইছি ওরে, ও আমার একটা কইছি, তুমি হালা ঢুকছো কে? সে বলছে আমি, আবার আবার হালা করতেছেন কে? বাজার, এই হালাটা আমরা গালি দিয়ে কই না, এই হালাটা আমরা কলিজার ভেতর থেকে কই, চিৎকার করে বলেন ঠিক কিনা। এই জন্য মাতৃভাষার সৌন্দর্য আল্লাহ কোরআনের মধ্যেও বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি কি জিহ্বা দেই নাই? আমি কি ভাষার ডাইভার্সিটি ভিন্নতা দেই নাই? কোরআনের মধ্যে ওই ভিন্নতা আছে। যত ঢাকায় এরা শালা বলবে আর আপনারা মনে কষ্ট নেবেন না তো, যত আপনারা হালা বলবো তার মানে আপনার বেশি পছন্দ করতেছে, বেশি মহব্বত করতেছে। এক এক দেশের গালি এক এক দেশের বলি। আমরা কি সুন্দর করে খ বলতে পারি? খ কিশোরগঞ্জে মাহফিল করতে গেলে এরা খ বলতেই পারে না, খরে কয় ক। একজন কয় হুজুর কবর দেখবাম, কবর কবর। তা আমি ভাবলাম কবর দেখে কেমনে, কবর তো জিয়ারত করে। আরেকজন বলে হুজুর টিভি ছেড়ে দেন লোকটা, খবর দেখবে, খবর খবর। তো খবর রে কি কইতেছে? কবর দেখবা। এরা রেগে গেলে বলে মাইরে অ্যালবাম, কুইটে অ্যালবাম, কথা কইলে অক্করে হতা অ্যালবাম, ঠিক কিনা? এই ক গুলো আবার সিলেটে গেলে হয়ে যায় খ। আপনার বাড়ি কোথায়? ওরা কয় আপনার বাড়ি খানখানা, চট্টগ্রামে বদ্ধ আমার বাড়ি হড়ে, নোয়াখালীতে গেলে বাইসাবানের বাড়ি কোনাই, আর পুরান ঢাকায় যাইতে পারলে আবে হালা তোর বাড়ি কোনখানে, জোরে কোন ঠিক কিনা? এজন্য ভাষার ভিন্নতা আল্লাহ কোরআনের মধ্যে দিলেন। এরপরে আল্লাহ বললেন, গোলাম সমাজটারে যদি সুন্দর করতে চাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্কের দরকার আছে না নাই? সব স্বামীরা বিবিরে সালাম দিবেন। বিশ্বনবীর বিবি আয়েশা বলল, 10টা বছর বিশ্বনবীর সংসার করলাম, এই 10 বছরে কোনোদিন বিশ্বনবীর আমি আগে সালাম দিতে পারি নাই। কোন সুবহানাল্লাহ, বিবির প্রশংসা করেন বিশ্বনবী, বললেন রিফকাম বিল কাওয়ারির, নারীদেরকে বিশ্বনবী কাচের গ্লাসের সাথে তুলনা করলেন। কাচের গ্লাস আস্তে রাখতে হয়, আস্তে ধরতে হয়, জোরে রাখলে জোরে রাখলে, জোরে ধরলে ভেঙে যায়, জোরে কোন ঠিক কিনা? কাচের গ্লাস সাবান দিয়ে পিচ্ছিল ধুইতে গেলে সাবধানে ধরতে হয় না, জোরে রাখবেন জোরে ধরবেন ভেঙে যাবে, জোরে বলেন ঠিক কিনা? বিষ্ণু বললেন, নারীদেরকে বাঁকা পাথরের হাড্ডি থেকে তৈরি করা হয়েছে, এই বাঁকা হাড্ডি রেখে দিলে বাঁকাই থেকে যাবে, তারা একটু বাঁকা একটু বাঁকা, যদি সোজা করতে চাও ভেঙে যাবে, আর যদি নরম নরম হয়ে কথা বলো তাহলে সোজা হয়ে যাবে। এই জন্য নারীদেরকে ধমক দিয়ে বলবেন, একদম আসবো আজকে তোর একদিন কি আমার একদিন, এমনি বললে শুনবে? কইব ঠিক আছে, তোমার একদিন আমারও একদিন, জোরে বলেন ঠিক কিনা? এদেরকে বুঝাতে হয় কোমল ভাষায়,
ভদ্র ভাষায় বলবেন, চলো আমরা নামাজ পড়ি, তুমি আমার সালাম দাও, আমি তোমার সালাম দিব, আমাদের সালাম দেওয়া দেবি দেখে আমাদের বাচ্চারাও সালাম শিখবে, কম ঠিক কিনা? কোমল ভাষায় বলবেন, ও আমার টুনটুনি, ও আমার কৈতরি, ও আমার পরাণের পরাণ, জানের জান, তুমি আমার সব, তুমি ছাড়া কেউ নাই। এগুলো বললে খুশি হয়ে যাবে, নারীদেরকে প্রশংসা করলে যত খুশি হয়, লাখ টাকার মোবাইল দিলে অত খুশি হয় না, ঠিক কিনা? প্রশংসা করবেন, কোমল ভাষায় বলবেন, ও আমার কৈতরি, চলো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, তুমিও ফজরের সময় উঠবা, আমি ওযু করে ফজরের নামাজ পড়ব, আমাদের দুইজনকে নামাজ পড়তে দেখলে আমাদের ছেলে মেয়েগুলা নামাজি হবে, জোরে বলেন ঠিক কিনা? আর আমরা যদি জি বাংলা দেখি, আমরা যদি স্টার জলসা দেখি, তখন মেয়েগুলো হবে অভদ্র। মা ফাতেমার কাছে যখন বিশ্বনবী গেলেন, আলী প্রস্তাব দিল, ও বিশ্বনবী আপনার মেয়ের বিয়ে করতে চাই, বিশ্বনবী মা ফাতেমার কাছে যেয়ে বললেন, ও মা ফাতেমা, আমার কলিজার টুকরা চাচাতো ভাই আলী তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে, রাজি আছো কিনা বলো। মা ফাতেমা লজ্জায় কথা বলে না, বিশ্বনবী আবার বললেন, রাজি আছো কিনা বলো, কথা বলে না, আবার বললেন, মা রাজি আছো কিনা বলো। সাকাতা চুপ রইলেন, কত লাজু। বিশ্বনবী বুঝলেন, আমার মেয়ে যেহেতু চুপ, তার মানে রাজি আছে, কোন সুবহানাল্লাহ, চুপ ছিলেন, বিয়ের কথা আসছে কথাই নাই। আর এখন পোলারে ধরে নিয়ে আস, বাবা ও দারুণ না, আর বলা হয় এমন বলা কয় ড্যাড, আমি হইলাম ইয়ো ইয়ো, মায়া যেমন জামাইয়া তেমন। এজন্য খবরদার, নিজেও ফজরের নামাজ পড়বেন, বিবিরে নিয়ে পড়বেন, দুইজনে মিলে ফজরের নামাজ পড়লে ছেলেগুলাও নামাজি হবে, জোরে বলেন ঠিক কিনা? তবে আজকে থেকে মাহফিলের পরে আদর করে সোহাগ করে বলবেন, টিপস শিখায় দেয় টিপস, কখনো গরম হবেন না, রাগ করবেন না, এরা হলো বাঁকা হাড্ডি দিয়ে তৈরি, এরা একটু বাঁকা, এদেরকে যত টাওয়াল দিয়ে পুষবেন, টিস্যু দিয়ে যেমনি গ্লাস পরিষ্কার করলে চকচক করে, এদেরকে যত সুন্দরভাবে মোলায়েম ভাবে বলবেন ততই বুঝবে, জোরে কোন ঠিক কিনা? গরম হলে বুঝবে না, নরম হয়ে যাবে, আপনি ভুল করলো আপনি সরি, উনি ভুল করলো আপনি সরি, বারবার আপনি সরি বললে ফ্যামিলিটারে জান্নাতে ফ্যামিলি বানাই দিবে কে? অনেকে আছে খিটখিটে মেজাজে, সবার সাথে ভালো, বিবির সাথে খারাপ আচরণ, ঘরে যায় ওই ওই শুরু করে। বিশ্বনবী বললেন, খবরদার, ঘরের মধ্যে কোমল হও, বাইরে বের হলে মুজাহিদ হয়ে বের হও, যেরকম ঠিক কিনা? এখন বাইরে বিলায়ের মতো বের হয়, ঘরে গেলে মুজাহিদ হয়ে যায়। খবরদার, বিবিদের সাথে কোমল হন, বিবিদের সাথে রূঢ় আচরণ করবেন না। বিশ্বনবী বললেন, আমার কোনো ছেলে সন্তান আল্লাহ বাঁচিয়ে রাখেন নাই, আমার যতগুলো সন্তান বেঁচে ছিল সবগুলো ছিল কন্যা সন্তান, কোন ঠিক কিনা? জাইনা, উম্মে কুলসুম, রোকাইয়া, ফাতেমা, এই পাঁচজন মেয়ে ছিল, কোনো ছেলে বিশ্বনবীর বাসে নাই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিবিদের সাথে কোমল হন, নরম হন, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলেন, ভালোবাসার গান শোনায় দেন, বিবি খুশি হয়ে যাবে, কোন ঠিক কিনা? আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও, পড়েন আমিন। বিশ্বনবী বললেন, বিবির সাথে রোমান্টিক হলেও সোয়াব, ভালোবাসার খুনসুটি করলেও সোয়াব, প্রেম নিবেদন করলেও সোয়াব, সুন্দর কবিতা গান শোনায় দিলেও সোয়াব, জোরে কোন ঠিক কিনা? এমনকি বিশ্বনবী বললেন, অফি বোধে আহাদি কোন সদাকা, শীতের রাতে কম্বলের নিচে বিবির সাথে যে তোমরা মেলামেশা করো, ওই মেলামেশাতেও সওয়াব দেয় কে? সাহাবীরা বললেন, এটা কেমন কথা, বিবির সাথে মেলামেশার সময় কেমনে সওয়াব হয়? বিশ্বনবী বললেন, পাশের ভাবিরে, পাশের ঘরের ভাবির সাথে যদি পরকিয়া করো, ভাবিরে যদি চোখ টিপ দাও, তাহলে গুনাহ আছে না নাই? অন্য মহিলার সাথে পরকিয়া করলে যদি গুনাহ হয়, নিজের বিবিরে গান শোনায় দিলে সওয়াব হয় কোন ঠিক কিনা? প্রতিদিন কম করে 100 বার বলবেন আই লাভ ইউ, বলবেন না মুরুবিরা কেনা কইতাম? আরে বইলেন বইলেন, বিবিদেরকে ভালোবাসার কথা বলবেন, কোমল হবেন, নরম হবেন, বিবির চেহারার দিকে যদি আপনি একটাবার রহমতের নজরে তাকান, সৎকা দেওয়ার সওয়াব আছে না নাই? প্রতি মাসে যে খরচের টাকা দেন, ওই খরচের টাকাটারে সৎকার আমল নামা হিসেবে আমল নামায় তুলে দেয় কে? আপনার হাতটা আপনার বিবির হাতের সাথে যদি আপনি মিলিয়ে নেন, দুই হাতের সগিরা গুনাহগুলো মাফ করে দেয় কে? এজন্য নরম হবেন, কোমল হবেন, তার প্রশংসা করবেন।
অনেক স্বামী আছে স্ত্রীর প্রশংসা করেন, আশ্রা নাই, আপনার বউ আপনার জন্য সাজে, আপনি যদি তার প্রশংসা না করেন অন্য কেউ প্রশংসা করলে ভেজাল, আশ্রা নাই। আপনার বউ সুন্দরী, আপনি একদিনও বললেন না তুমি সুন্দরী, অনন্যা, সুস্নিগ্ধা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা, মেঘে কালো কেশ, কাজল কালো তোমার চুল, ডাগর ডাগর তোমার চোখ, একদিনও কইলেন না। আপনার ছোট ভাই বললো ভাবি তোমারে যা লাগতেছে না, ভেজাল আসেনা নাই, বেশি না কম। এজন্য খবরদার, বিবিরে ভালোবাসেন, বিবিও আপনারে ভালোবাসবে, ঘরটারে জান্নাতি বানাবে কে? এক লোক আজে শুনছে বিবির প্রশংসা করতে হবে, নিয়ত করে ফেলেছে আজকেই করবে। ঘরে যাওয়ার পরে রাতের খাবার যখন দিয়ে দিছে বিবি, খাবার খাচ্ছে, খাবার খাচ্ছে আর মিটি মিটি হাসতেছে। বিবি কয় কিরে, রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে আসতো, খাইতেছে ভালো কথা, মিটি মিটি হাসো কেন? স্বামী কয় তোমার রান্না আজকে এত মজা হয়েছে না, এত মজার গরুর গোশত জীবনেও খাইনি, রান্না মজা হয়েছে শুনে বিবি তো তেলে বেগুনে জ্বলে উঠছে, কি বিগত 10 বছর ধরে তোমার রান্না করে খাওয়াই, একদিনও রান্নার প্রশংসা করল না, আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, ওই তরকারি দিয়েই তোমারে ভাত দিছি, রাতে আর রান্না বান্না কিছু করি নাই, ওই বেডের হাতের গোশত রান্না তোমার এত মজা লাগছে, খাও জানার খাও আর রান্ধুন না। এরকম উল্টা পাল্টা প্রশংসা করলে কিন্তু রোজা রাখা লাগতে পারে, ঠিক কিনা? এজন্য খবরদার, বিবিদের সাথে কোমল হন, বিবিদের সাথে নরম হন, বিবিদের সাথে নরম আচরণ করলে ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে?